নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি বিদেশে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে। আর আজকে ছুটির দিন, আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গায়। এই হচ্ছে এখানে চারিদিকটা, এই গাছের পাতাগুলো সব লাল হলুদ হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এত রোদ লাগছে, একদম ডাইরেক্ট রোদটা পড়ছে। তো আমরা এখন স্কাইওয়াকটাই খুঁজছি যে এখানে কোথায় আছে। আর এখানে নিয়ার বাই একটা বিচ আছে, সেই বিচটায় আমরা অনেকবারই এসেছি কিন্তু এই স্কাইওয়াকটায় কখনো আসা হয়নি। তো আর আজকে একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম, তাই অর্ক বললো যে চলো তাহলে স্কাইওয়াকটা থেকেই ঘুরে আসি। যে কদিন আছি একটু আশপাশের জায়গাগুলো এক্সপ্লোর করি আর আপনাদের সাথেও শেয়ার করি, আশা করি ভালোই লাগবে। তো দেখতে থাকুন ব্লগটা আর স্কাইওয়াকটা খুঁজে তারপরে আবার আসছি। এখানে সামনে এক জায়গায় আবার একটা দেখলাম যে প্রোগ্রাম হচ্ছে। এখানে তো দেখেছেন প্রায় জায়গাতে রাস্তায় এরকম প্রোগ্রাম হয়, তো যদিও এটা রাস্তা নয়, আমরা এরিয়াটায় ঢুকে গেছি, তাই এখন ওইখানেই যাচ্ছি। প্রচুর লোকজন আছে আর ভালো সাজিয়েওছে, চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে এখন সুন্দর একটা লাইভ মিউজিক কনসার্ট চলছে, আর আমার মনে হয় এরা কোনো একটা অর্গানাইজেশন থেকেই এসেছে। এই যে আমরা এখন প্রায় চলেই এসেছি কাছাকাছি, এখানে ওই স্কাইওয়াকটার নাম দেখলাম স্পেস ওয়াক আছে, আর এখানে এই পার্কের মতো জায়গাটা, আর এখানে দেখুন স্টিল দিয়ে কত কিছু বানানো। এই যে এগুলো যেগুলো দেখছেন এগুলো সবই স্টিলের। এখানে একটা, এই যে এখানে আবার একটা, এই দূরে আরো দুটো আছে। আর এই হচ্ছে মানে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা, এই রাস্তায় করে এখন উঠছি, অনেকটাই উঁচুতে উঠে এসেছি। ওই যে নিচে ছিলাম, আর এইদিকের গাছগুলো দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে। এখন অনেকটা উঠতে হবে, ওই যে মানুষগুলো যেখানে সেখানে। এই স্টিল তো, কিছু আওয়াজ টাওয়াজ হবে? এখানে দুটো বড় বড় স্টিল কোম্পানি আছে, তো এদের এখানে স্টিলের প্রচুর কিছু দেখা যায়। তাই হ্যাঁ, এটাও স্টিল দিয়ে তৈরি। হাই, একটা দেখো কি সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, হাঁপিয়ে গেলাম। এই হচ্ছে স্পেস ওয়াক, আর মনে তো হচ্ছে এখানে সিঁড়ি আছে। হ্যাঁ, সিঁড়িতে করে উঠতে হবে, আর ভিড়টা দেখুন একবার। আজকে শনিবার, বাপরে বাপ, পোহাংয়ের যত লোক সবাই চলে এসছে মনে হয়। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর লাল নীল হলুদ সবুজ সব ফুল ফুটেছে। এখানে টিকিট কাউন্টারের কোনো ব্যাপার নেই, তবে এই যে মনে হয় স্ক্যান করছে, স্ক্যান করে পাঠাচ্ছে। জল নিয়ে ওঠা যাবে না। এই যে স্কাই ওয়াক বা স্পেস ওয়াক দেখুন পুরোটা স্টিলের তৈরি। এখানে মনে হয় কটা সিঁড়ি আছে গো, প্রায় 500 থেকে 1000টা হবে হয়তো। হ্যাঁ, পুরো ঘোর প্যাচ ঘোর প্যাচ, অনেক সিঁড়ি আছে। না না, ফোন করবে না, অনেকটা জুড়ে। এটা এখন রীতিমতো দুলছে। কিছু লোক ভয়ে কান্নাকাটি করছে, কিছু লোক কি সবাই ভয় পাচ্ছে, পুরো দুলছে এটা। বাট সেফ, কোনো ভয় নেই তেমন। কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখানে, আমরা কিছু বুঝতে পারছি না। এই যে এবার আমরা এটা দিয়ে এই যে নিচে নামবো,
নেমে আবার উপরে উঠব, উঠে আবার নিচে নামবো, দিয়ে আবার এটাই উঠব। এটা কেউ উঠছে না, এটা অনেকটা উঁচু, দেখা যাক এবার এটাই পৌঁছাতে পারি কিনা। খুবই এটা রিস্কি লাগছে, বাট রিস্কি নয়, পুরো দুলছে একদম ঝুলন্ত ব্রিজের মতো। আর এতটা উঁচুতে সবাই, এই দেখুন নিচ কোথায়। এখানে জল নিয়ে আসতে দিচ্ছে না, কেন কি জানি, বাট এখানে সত্যি জলের খুব দরকার। ও কোথায় ছিলাম আমরা, না দাঁড়াও একটু নেমে নি। এই যে আমরা এখানে ছিলাম, এখান থেকে এতটা নেমে এসেছি। এটা উঠে কোথায় পৌঁছবে? হ্যাঁ ওখানটা কেউ উঠছে না তো, ওখানটা কেউই উঠছে না। এই স্পেস ওয়াকটায় আসার ইচ্ছে ছিল অনেক দিন থেকেই, কিন্তু আসার হচ্ছিল না। উফ, এই চারধারটা কি সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের কোলে কি সুন্দর লাগছে। ও ওইখানে কোনো প্রোগ্রাম হচ্ছে ওই বিচে, আর এই হচ্ছে একদম ডাইরেক্ট সূর্য মুখে এসে পড়ছে। ঘূর্ণিপাক খাবো, এইটাতে অর্ক যাওয়ার খুব ইচ্ছে দেখাচ্ছে, বাট এটাই কেউই যাচ্ছে না, আই থিঙ্ক এটা বন্ধ আছে বা কিছু হবে। যে এখন আবার নিচে নামছি, আর নিচের দিকে তাকালেই তো মাথাটা ঘুরিয়ে যাচ্ছে একদম। অর্ক নেমে অত দূর পৌঁছেও গেল, নিচে নেমে আবার উপরে উঠতে হবে। বাট আমি আস্তে আস্তেই নামছি ধরে ধরে। এই যে আমরা এখন নেমে এসেছি, আর এই যে স্পেস ওয়াকটা, আর এখন ভাবছি সামনে বিচে কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, গান শুনতে পেলাম, বাজি টাজি ফাটছে, তো ভাবছি আজ ওখানে যাব। তো এবার রাস্তা সার্চ করতে হবে যে এখান দিয়ে কোন দিক দিয়ে যাওয়া যাবে। এখানে তো অজস্র রাস্তা, মানে রাস্তা আছে, সরি, এই দেখুন প্রচুর রাস্তা, আর সবই ডিরেকশন তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তাই বোঝা খুবই মুশকিল। আর এখানে গুগল ম্যাপ আছে, বাট এখানে কিন্তু গুগল ম্যাপ ইউজ হয় না, মানে আমরা যেটা জিপিএস বলি, এখানে গুগলের ফাংশন নেই একদম। তো কোরিয়ান নিজস্ব একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে নেভার অ্যাপ, NAVER, সেই নেভার অ্যাপের মাধ্যমে এখানে লোকেশন সার্চ করে যেতে হয়।